দেশের সবচেয়ে বড় সার কারখানার নির্মাণ কাজ চলছে নরসিংদীতে। ইতিমধ্যে পরিবেশ বান্ধব কারখানাটির কাজ 82% শেষ হয়েছে। শীঘ্রই উৎপাদনে যাওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের তোলা ছবি নিয়ে রিপোর্ট। জোরে সোরে চলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ। দক্ষ হাতে মেশিন বসানো, পাইপিং, কমিশনিং এবং রঙের কাজ করছেন শ্রমিকরা। দেশে সারের ঘাটতি মেটাতে 2020 সালের 10 মার্চ দেশের সবচেয়ে বড় সার কারখানা নির্মাণের কাজ শুরু হয়, যার দায়িত্ব পায় জাপান ও চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে সম্পন্ন হয়েছে 82%-এর বেশি কাজ। এক্সট্রা কাজগুলো দ্রুত করার জন্য রাতেও কাজ করা হচ্ছে, ওভারটাইম দিয়ে, এবং শ্রমিকদের এখানে যথেষ্ট সিকিউরিটি এবং সেফটি মেনটেন করে সুন্দরভাবে কাজ করা হচ্ছে। মেশিনপত্র বসানো প্রায় শেষ পর্যায়ে, আমাদের 82% কাজ অলরেডি কমপ্লিটেড। সামনের বছরের 23 ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন যাবে। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও নভেম্বরে উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে মনে করেন প্রকল্প পরিচালক। 2 মাস আগে শেষ করতে পারি, এটা আমাদের টার্গেট। 2 মাসের যে সার উৎপন্ন হবে, সরকার প্রায় 100 কোটি টাকার লাভবান হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আরও একটি সার কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান বিসিআইসির চেয়ারম্যান। আর প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের শুধু ঘাটতি পূরণ নয়, বিদেশে সার রফতানি করাও সম্ভব হবে বলে মনে করেন শিল্পমন্ত্রী। আশুগঞ্জে আমাদের 200 একর জায়গা খালি আছে, যদি ওইখানে একই রকম আর্ট ইন্ডাস্ট্রি করতে পারি, ইনশাআল্লাহ 2025 সালের পরে আর কোনো সার আমাদের ইম্পোর্ট করা লাগবে না। লেটেস্ট টেকনোলজি সেটাই আজকে এখানে অ্যাপ্লাই হচ্ছে। ডিসেম্বরে যদি এটা কমিশন হয়েছে, আমরা মনে করি যে আমাদের সেখান থেকে আরও আমাদের কমে যাবে। যে ইম্পোর্ট আমরা যেটা পরনির্ভরশীল হয়ে গেছি অনেকটাই, কৃষি তো আমাদের সবসময় থাকতে হবে, কেন এখানে খাদ্য কৃষির সাথে জড়িত। 110 একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 15,500 কোটি টাকা। কারখানাটি চালু হলে বছরে প্রায় 10 লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে। সময় সংবাদ, নরসিংদী।